হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের এই ব্লগে তোমাদের দেখাবো যে আজ আমি কলেজ যাচ্ছি, ঠিক আছে? কলেজে আজ আমাদের অনুষ্ঠান আছে, তো কেমন অনুষ্ঠান হয় খুব মজা আসবে এই ভিডিওতে। শুনেছি খুব বড় বড় গায়ক আসতে চলেছে, মানে মানে আনন্দ হবে আর কি, খুব ভালো লাগবে, মজা আসবে। ভিডিওতে সাথে থাকো, আমার KTM মজা করছি। তো চলো দেখি ওখানে গিয়ে কি হচ্ছে, কেমন কি অনুষ্ঠান হচ্ছে, কেমন কি মজা আসে, তোমাদের খুব ভালো করে দেখাবো, সাথে থাকো ভিডিওতে। আর আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম যদি এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটাকে। তো চলো গিয়ে দেখি। তো বন্ধুরা, আমি চলে এসেছি কলেজে, দেখছো পাকুহাট ডিগ্রি কলেজ, এটা হচ্ছে আমার কলেজ, মানে আমাদের কলেজ। তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই কেমন অনুষ্ঠান হচ্ছে। তো আজকে প্রচণ্ড ভিড়, কারণ আজকে অনুষ্ঠান, বুঝতেই পারছো কলেজে ভিড় হবেই। তো চলো ভিতরে গিয়ে দেখি। তো এদিকে বাদিকে আছে পার্কিং জায়গা, মানে বাইক টাইক গাড়ি এখানে রাখছে সবাই। তো চলো সামনে গিয়ে দেখা যাক কি অনুষ্ঠান হচ্ছে। তো এখন মনে হয় কলেজের স্টুডেন্টরাই ডান্স করছে, কারণ রকস্টার আসার কথা, প্রায় 3:30-4:30 দিকে শুরু হবে রকস্টার, মানে জানি না কেমন কি। তো তোমাদের দেখাবো ভিডিওতে, সাথে থাকো। তো দেখছো এখানে কলেজের স্টুডেন্টরাই ডান্স করছে, চলো তোমাদের কাছে নিয়ে দেখাই। তো কলেজে এবার অনেক বছর পর অনুষ্ঠান হচ্ছে, কারণ 2 বছর লকডাউন থাকার কারণে কোনো অনুষ্ঠান হয়নি, কোনো ক্লাসও হতে পারেনি। তো অনেক বছর পর অনুষ্ঠান হচ্ছে, চলো খুব মজা হবে আজকের এই ভিডিওতে। তো তোমরা সাথে থাকো, চলো দেখি সামনে গিয়ে দেখি কি অনুষ্ঠান হচ্ছে। তো এখন তেমন কিছু হচ্ছে না, এখন কলেজের স্টুডেন্টরাই ডান্স করছে, যারা NCC করে তারাই এখন একটা পারফর্ম করছে। তো চলো তোমাদের ওটাই নিয়ে দেখাই। তো এটা হচ্ছে আমাদের কলেজ, দেখছো পাকুয়ার ডিগ্রি কলেজ। তো খুব শান্তশিষ্ট জায়গা, তো চলো এখানে কিছু ডান্স হচ্ছে তোমাদের দেখাই। তো দেখতেও এখানে NCC যারা করে তারা এখানে একটা পারফর্ম করছে, ডান্স করছে। আর কিছুক্ষণের মধ্যে রকস্টার গান এবং ডান্স শুরু হয়ে যাবে, তো খুব মজা করবো। তো চলো তোমরা অপেক্ষা করো, আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে খুব মজা পাবে।
কলেজে আজকে খুব মজা করলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই, বেশি আর ভিডিও বানাতে পারিনি, কারণ ওই জায়গায় খুব নয়েজ ছিল আর সন্ধ্যা হয়ে গেছিল, তার জন্য আর ভিডিও বানাইনি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।